অন এয়ারে লাইভ যাওয়ার পাশাপাশি আমার শুনি লাইভ অন ফেসবুক রাইট নাও। ইয়েস, আমি চলে এসেছি ফেসবুক লাইভ 91.9 ফ্রেন্ডস অফ মের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখান থেকে গুড মর্নিং ফ্রেন্ডস অফ ফেসবুক লাইভ সেকশন হয়ে গেল শুরু, এবং আজকে আমরা দ্য নিউ নর্মালের নিউ নর্মাল নিয়ে কথা তো বলছি, বিক লং কথা বলবো, এবং আছে আমার এডুকেশন সেক্টর নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে যে পার্টগুলো আমরা সেরে ফেলি সেইগুলো হচ্ছে বেসিক্যালি যে ইন কেস ইফ ইউ ওয়ান্ট টু গেট ম্যারিড and that too with a Brazilian sundari, then you can always go to this particular village. The name of the village is Noiva do Cordeiro. এবং আমি ভাবছিলাম যে যেহেতু কিছু চলছে না সেই কারণে সাইকেল চালিয়ে চালিয়ে ব্রাজিল যাওয়া যায় কিনা, বেসিক্যালি ইন্ডিয়াতে, ইন্ডিয়া বলছি মানে বেসিক্যালি কলকাতা থেকে সাইকেল চালিয়ে চালিয়ে ব্রাজিলে যাওয়া যায় কিনা এটা আমি ভাবছিলাম। ওকে, এবং ব্যাপারটা হচ্ছে যে সাইকেলে করে এখন মানুষজন ট্রাভেল করছেন, আমার মতো ছেলেপিলেরা ভাববে যে সাইকেলে করে ব্রাজিল যাব, তার কারণটা অন্য। তার কারণটা হচ্ছে যে ব্রাজিলে গিয়ে যদি ওই গ্রামের রমণীদের সঙ্গে একটু বৈবাহিক সম্পর্ক না পাতানো হয়, তার তারপরে একটা বাজে বাজে একটা খুব খারাপ একটা ইনসিকিউরিটিতে ভুগবো, খুব খারাপ ইনসিকিউরিটি, বিশ্বাস করো, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড ইনসিকিউরিটি, আই এম টেলিং ইউ। সেটাই হবে, আমার কি বিয়ে হবে না বাবা, আমার কি বিয়ে হবে না, পেটে সব না 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 তো ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে বিয়ে না হওয়ার ইনসিকিউরিটি। আরেক দিকে ইনসিকিউরিটি রয়েছে চাকরি চলে যাওয়ার, চাকরি আর নৌকরি দোনো চাই ভাই, বরনা সার্ভাইভ কেসে করেগা মর্দ ইনসান বতাও। এবার ব্যাপারটা হচ্ছে যে একদিকে তো এই ইনসিকিউরিটি, আরেক দিকে ইনসিকিউরিটি হচ্ছে অফ অফ লুজিং আওয়ার জবস, রাইট, অ্যাবসলিউটলি, সেই ইনসিকিউরিটি ডেফিনেটলি রয়েছে। এবং সেই কারণে মানুষজন এখন সাইকেলে করে মানে বেশ কিছু কিলোমিটার পাড়ি দিচ্ছেন, বেশ কিছু কিলোমিটার সাইকেলে করে চালিয়ে 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 তারা নিজেদের অফিসে আসছেন। এবং আই হোপ দে সুন গেট আ সলিউশন টু দিস। ওকে, এবার পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আস্তে আস্তে লকডাউন শিথিল হচ্ছে গোটা দেশে, কন্টেনমেন্ট জোন বাদ দিয়ে বাকি জায়গায় জনজীবন স্বাভাবিক করা হবে ধাপে ধাপে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়, এখানে অফিস খুলে যাচ্ছে শিগগিরই এবং খুলছে আস্তে আস্তে। এরই মধ্যে বিপাকে পড়ছেন ভিন জেলার মানুষেরা, দীর্ঘদিন ধরে ঘরে বসে আছেন অনেকেই, অফিসও বন্ধ হয়ে গেছে মার্চের শেষের দিকে। প্রথমে আমাদের রাজ্যে, পরে গোটা দেশে চালু হয় লকডাউন, সেই সঙ্গে করোনার ভয় তো রয়েছে, তার সেই কারণেই লকডাউন চালু হয় বেসিক্যালি। কাজে অফিস খোলার ঘোষণা হতেই সব জায়গায় তাড়াহুড়ো পড়ে গেছে। কলকাতায় থেকে যারা দূরে থাকেন এবং কলকাতাতে যারা দূর থেকে কাজ করতে আসতেন তারা পড়েছেন মহাবিপাকে, কারণ পরিবহন লকডাউন শিথিল করা হলেও করোনার কথা মাথায় রেখে পরিবহনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কিন্তু এনেছে প্রশাসন, এবং সেই নিয়মগুলো আমি দেখলাম অনেকটাই ফলো করা হচ্ছে এবং খুব স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে। ওকে, এখনো স্বাভাবিক সংখ্যায় রাস্তায় নামেনি কিছুই, ট্রেন নেই, বাস নেই, বেসরকারি বাস তো নেই, সরকারি বাস তাও চলছে এবং সেটাও আবার সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, যতটা সম্ভব সমস্ত নিয়ম কানুন মেনে। এমন অবস্থায় বিপাকে পড়েছেন 224 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান জেলার কর্মীরা। কলকাতায় কাজে আসার জন্য যাদের ভরসা ছিল ট্রেন, বাস আর সেসব কিছুই নেই, কিন্তু বাড়িতে বসে থাকলে তো টাকা আসবে না, কাজেই ভরসা এখন সাইকেল, 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 চেক চেক। আচ্ছা, মাইলের পর মাইল সাইকেল চালিয়ে শহরে আসছেন তারা, দুটো রোজগার করা যায় যাতে সেটাই চেষ্টা, অত দূর থেকে ক্যাবে করে আসবে সেটা একটুখানি দূরস্থ হয়ে যাচ্ছে বেসিক্যালি। হ্যাঁ, ওটা ওরকম ভাবা উচিত নয়, ক্যাবে করে। আচ্ছা, সেরকম আর্থিক আর্থিক অবস্থা নেই কোয়াইট অবভিয়াসলি তাদের, কাজেই কষ্ট করে হলেও করতে হচ্ছে এমন কাজ, সাইকেলে করে আসতে হচ্ছে মাইলের পর মাইল। ইনফ্যাক্ট এই আমি মানে আমার আমাদের অফিসে কাজ করে সজল,
হ্যাঁ, সে আমাদের স্টুডিওতে যেই এলো স্যানিটাইজ করবে বলে, হ্যাঁ তাকে আমি জিজ্ঞেস করলাম যে সে কি করে এলো বাড়ি থেকে। স্বয়ং কি স্যানিটাইজ করতে এসছো? আচ্ছা আচ্ছা, তুমি কখন এলে? আমি তো সাইকেল চালিয়ে 2 ঘন্টা সাইকেল চালিয়ে এসেছি বজবজ থেকে। তুমি বজবজ থেকে সাইকেল চালিয়ে এসছো? বজবজ থেকে বাসে সাইকেল চালিয়ে এসছো? এই ডাবল না না না, সত্যি সিরিয়াসলি? হ্যাঁ, নিচে সাইকেল রাখা আছে আমার। কি বলছো, কেন ওখানে কি চলছে না? বাস চলছে না, সব তো বন্ধ রয়েছে, কি করে আসবো? সাইকেল চালিয়ে আসতে হলো, উপায় নেই, কাজ করে খেতে হবে না। তাহলে তুমি কি এখন আজকে বাড়ি যাবে আবার? না না, থেকে যাবে, থেকে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি সাইনটেস্টটা করে নাও। সাইকেল চালিয়ে বজবজ থেকে পাখি দেখছি, কি বলবো। তো এটা হচ্ছে ব্যাপার, এখন সাইকেল চালিয়ে হয়তো বা অনেকটা ডিস্টেন্স কভার করে অফিস অফিসে আসাটা, ইট মাইট জাস্ট বিকাম পার্ট অফ দ্য নিউ নর্মাল, ইউ নেভার নো। ওকে, এবং এই নিউ নর্মাল জিনিসটা কি সেটা আমরাও ফিগার আউট করার চেষ্টা করছি, তুমিও ফিগার আউট করার চেষ্টা করছো, আমরা সকলে মিলে একসঙ্গে ফিগার আউট করার চেষ্টা করছি। এবং সেই ফিগার আউটটা করতে করতে একটা গান লিখে ফেলেছি, একটা র‍্যাপ লিখে ফেলেছি, সেটা একটা শুনিয়ে দিই। এটাই নতুন নীতি, জ্যামিতির হাড়ে যেন না বাড়ে ভাইরাস, দিস ইজ দ্য কোভিড নর্মাল। ছড়িয়ে দাও এই জ্ঞান, প্যান ইন্ডিয়া কর স্ক্যান, সবাইকে দিতে হবে জানান নিয়ে ঢোল কথা, বলে চলি কথাগুলো আমি রেখে তাল, হয় তুমি রাখো তাল নয়তো বেতাল হও, অর্থাৎ অদৃশ্য এখন সবাই অস্পৃশ্য, শীত বর্ষা বা গ্রীষ্মের নবচলন চাল, শরীর খারাপ থাকলে থাকো হোম কোয়ারেন্টিন, মেনটেন করে চলতে হবে সুপ্রিম হাইজিন, রাস্তায় চলবে ফাঁকা বাস, ঘাড়ে ফেলো না নিঃশ্বাস, ডিসেম্বরে ক্রিসমাস হোক ভিডিও কল থিং, খারাপ হ্যাবিটস এর সাথে নো অ্যাটাচ স্ট্রিং, ট্রাস্ট মি ইউ ডোন্ট ওয়ান্ট দ্য কোভিড 19 ফ্রিং, ড্রিং ড্রিং বাজে কোভিড রিং, বাজে কোভিড রিং, ড্রিং ড্রিং বাজে রিং, ফোনে শেয়ার আ থট, ডোন্ট গেট কট কোভিড এর নয়তো হিন্টিং শট, ডোন্ট গেট কট কোভিড এর নয়তো হিন্টিং শট, ডোন্ট গেট কট কোভিড এর নয়তো হিন্টিং শট। শ্রী জন হেথরা, only on 91.9 friends. Okay, so that was the brand new rap track for you. এবং আজকে আমরা কথা বলবো about the new normal, and we're going to talk to a special guest, and he's going to stay with me on Good Morning Friends. চুলটার কি অবস্থা আর ভাল লাগছে না। ওকে, ঠিক আছে এবার। And that is Mr. Cecil Anthony, Managing Trustee of NSHM Knowledge Campus. এবং ওনার সাথে কথাবার্তা হবে। He's going to talk about what is the new normal, how's the new normal going to be in the education sector. Okay, বিভিন্ন স্কুলসে কলেজেসে নিউ নর্মাল বলতে কি বোঝাচ্ছে, কি বুঝছি আমরা, কি বুঝবে স্টুডেন্টসরা এবং টিচার্সরা এবং স্টুডেন্টদের প্যারেন্টসরা, গার্ডিয়ান্সরা, সেই জিনিসটা কোয়াইট অবভিয়াসলি ফিগার আউট করার চেষ্টা আমরা করব আজকে সারাটা দিন ধরে। এবং গুড মর্নিং ফ্রেন্ডস থেকে শুরু হবে। গুড মর্নিং ফ্রেন্ডসে আমার আজকে গেস্ট থাকবেন মিস্টার সেসিল অ্যান্থনি, ম্যানেজিং ট্রাস্টি NSHM নলেজ ক্যাম্পাস। আর ওনার সাথে আড্ডা দিয়ে নেবো, একটা বেসিক আলোচনা করে নেবো। এবং সারাদিন ধরেই কিন্তু এই দ্য নিউ নর্মাল ইন দি এডুকেশন সেক্টর, এটা নিয়ে কথা হবে। ওকে, আচ্ছা, কেমন লাগলো নতুন র‍্যাপটা সেটা একটু আমাকে বলো। হাসিবুল রহমান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। অনিন্দ রয়, সুখদেব দাস বলছে কি তো খবর, তুমি তো পুরো বাচ্চা হয়ে গেছো। আমি আর এই কমেন্টগুলো পড়বো না, এই কারণে আমি দাড়ি কাটি না। বলছে এই অঘটন ঘটলো কিভাবে, আমার হাত দিয়েই ঘটেছে, আমার হাত দিয়েই ঘটেছে, আমি নিজের হাতে তুলে নিয়েছিলাম অস্ত্র, মানে রেজার তুলে নামিয়ে দিছি, কারণ দাড়িটা তো কেমন যেন অবস্থায় চলে যাচ্ছিল, এদিকে আমি সেলুনে যাওয়ার ভরসা পাচ্ছি না বেসিকালি, সে কারণে চুলটা কাটা হয়নি, তো দাড়িটাকে ওভাবে ম্যানেজ করলাম। আচ্ছা, যেটা বলছিলাম একটু আগে, ব্রাজিলে একটি গ্রাম রয়েছে, ব্রাজিলে একটি গ্রাম রয়েছে যার নাম
নয়ভা দো কর্দেরো। নয়ভা দো কর্দেরোতে 600 জন রেসিডেন্ট রয়েছে, তার মধ্যে 300 জন রমণী বিবাহযোগ্যা। ওকে, তার মধ্যে 300 জন রমণী বিবাহযোগ্যা, কিন্তু তারা একটা সমস্যায় পড়েছেন, সেটা হচ্ছে তারা কিন্তু বিয়ে করে গ্রামের বাইরে যাবেন না। ওকে, তাদের বিয়ে করার শর্তটা হচ্ছে তারা নিজেরাই দিয়েছেন, বেসিক্যালি ধরেন নিয়ে নিজের শর্তের ফাঁদে নিজেই পড়েছেন, এরকম বলা যেতে পারে, আমি জানি না, অবশ্য কেউ রাজি হয়েও যেতে পারে। সেটা হচ্ছে যে তিনি মানে তারা যেই পুরুষকেই বিয়ে করবেন, মানে 300 জন রমণী 300 জন পুরুষকে বিয়ে করলেন বেসিক্যালি, তো সেই পুরুষদেরকে ওই গ্রামে গিয়ে থাকতে হবে। নয়ভা দো কর্দেরো ইন ব্রাজিল। ওকে, সো ইন কেস ইফ ইউ ওয়ান্ট গেট ম্যারিড টু আ ব্রাজিলিয়ান বিউটি, ওকে, অ্যান্ড ওয়াচ দ্য সাম্বা ডান্স, অর মেবি ডু ইট ইটসেলফ, ওকে, সাম্বা সাম্বা সাম্বা, দেন ইউ মাইট জাস্ট থিঙ্ক অ্যাবাউট গোয়িং টু ব্রাজিল। কিন্তু যেহেতু কিছু চলছে না, সেই কারণে আমি ভাবছিলাম যে সাইকেলে করে যাওয়া যায় কিনা। তারপরে দেখলাম যে সাইকেলে করে ব্রাজিল যাব, একটু বাড়াবাড়ি হয়ে যাবে, তো ওটা ভেবেই আমি একটু হাঁপিয়ে গেছিলাম বেসিক্যালি। কিন্তু দেন অ্যাগেন, জিন্দেগি না মিলে কি দোবারা, ব্রাজিলিয়ান সুন্দরীকে বিয়ে করার এরকম চান্স দোবারা আসবে কি আসবে না কে জানে, তাই না? এদিকে ওটাও চাও তো বিয়ে হয়ে গেছে, আমার একটা পুচকিও আছে, বা যাদের বিয়ে হয়নি তারা এটা ভেবে দেখতে পারে, তারা এটা ভেবে দেখতে পারে, এই অপশনটা ভেবে দেখতে পারে। অনিন্দ রয় লিখেছে, কখন কাটলে দাড়ি, আমফান চলে গিয়ে যখন ফোন করে জানছিল যে কি অবস্থা আমাদের, সেই সময় দাঁড়িয়ে কেটেছিলাম। কাম অন ম্যান। আচ্ছা, কার্তিক মালিক লিখেছে, গুড মর্নিং দেবজিৎ, দেবজিৎ পল, গুড মর্নিং, গুড মর্নিং, হোয়াটস আপ, এই যেটা কি জামাই ষষ্ঠী স্পেশাল, অনেক লিখেছে নাচি নাচো নাচো, শ্রী বি গুড মর্নিং, নাজিবুল মিদ্দে আসসালাম আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম, দেবজিৎ লিখছে পুপু সেজ হ্যালো টু ইউ, এটা পুপুর ফেভারিট সং, বাবা আমার কি বিয়ে হবে না। আচ্ছা, সুপর্ণা না সুবর্ণা ঘটক না সুবর্ণ ঘটক বলছে, শ্রীয়ন্দা এই লকডাউনে অনেকেরই বিয়ে আটকে গেছে তাই না? নো, হার্দিক পান্ডিয়া হি গট ম্যারিড তড়ি ঘড়ি, বিকজ হিজ গার্লফ্রেন্ড নতাশা গট সন্তান সম্ভবা, মানে প্রেগনেন্ট। ওকে, সো হার্দিক পান্ডিয়া ইজ ম্যারিড নাও, না ডোন্ট টেল মি দ্যাট ডায়লগ যেটা হার্দিক পান্ডিয়া গিয়ে ওই করণ জোহরের শোতে বলেছিল, ম্যায় আজ না থাক, ওটা ওটা বলা উচিত হবে না এক্ষেত্রে, ইট উইল সাউন্ড রিয়েলি ব্যাড, সো লেটস নট সে দ্যাট। ওকে, মে দে হ্যাভ আ গ্রেট লাইফ অ্যান্ড মে দ্য কিড উইচ ইজ টু বি বর্ন, মে দ্য কিড বি হেলদি বেসিক্যালি। আজকে আমার সঙ্গে থাকতে চলেছেন নিউ নর্মাল নিয়ে কথা বলার ব্যাপারে এডুকেশন সেক্টর থেকে মিস্টার সেসিল অ্যান্থনি, ম্যানেজিং ট্রাস্টি NSHM নলেজ ক্যাম্পাস, এবং আজকে গোটা দিন ধরেই কিন্তু প্রতিটা শোতে বিভিন্ন গেস্ট থাকতে চলেছেন, বিভিন্ন এক্সপার্টস থাকতে চলেছেন, যারা একটা আইডিয়া দিতে পারবেন যে এডুকেশন সেক্টরে নিউ নর্মাল জিনিসটা কি হতে চলেছে। ওকে,
এবার এডুকেশন সেক্টর এমন একটা সেক্টর যার সাথে হার্দিক পান্ডিয়া ওনার কোনো সম্পর্কই নেই। ওকে, তো হার্দিক পান্ডিয়া দেখো, আমরা ব্রাজিলিয়ান সুন্দরী বিয়ে করতে চাইছি, তিনি সার্বিয়ান সুন্দরী অলরেডি তড়িঘড়ি বিয়েটা সেরেই ফেলেছেন আর কি। তো ওনার জন্য এই চাপটা আর হবে না যে বাবা আমার কি বিয়ে হবে না, নো, হি গট ম্যারিড এবং সেটাও তড়িঘড়ি, বিকজ ওনার গার্লফ্রেন্ড এবং যিনি এখন জাস্ট স্ত্রী হচ্ছেন বা হয়ে গেছেন সেই নাতাশা, তিনি সন্তান সম্ভবা এবং সেই কারণে উইচ ইজ অল রাইট, অল রাইট। সো উইশিং বোথ অফ দেম আ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ অ্যাহেড, এবং যে পুচকেটি আসতে চলেছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। অনিন্দ লিখছে আমি কিভাবে অফিসে আসি, আমি পিক আপ পাই অফিস থেকে, অফিসের একটি গাড়ি আমার বাড়িতে যায় এবং দ্যাটস হাউ আই কাম টু অফিস। প্রথা ব্যানার্জি গুড মর্নিং, মালা কুণ্ডু রৌদ্রোজ্জ্বল শুভ সকাল, সৌভিক লিখেছে এই সাইকেলে করে কাজে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়াও আমি কিন্তু বেশিরভাগ ও যাওয়া আমি কিন্তু বেশিরভাগ দেখেছি রাজগীর বিহারে বা ঝাড়খণ্ডে। মালা কুণ্ডু লিখেছে আমাদের সকলের সাইকেল ভরসা, আমাদের পাড়ায় দেখছি মোর্চে ধরা সাইকেলগুলোতে তেল দিয়ে পরিষ্কার করছে, এখন সাইকেলের কদর বাড়ছে। শুভদীপ লিখেছে গুড মর্নিং, ফারুক মণ্ডল লিখেছে দাদা এবার আমাদের গ্রামে করোনা, আমার একটা ভাই মুম্বাই থেকে ফিরেছে, প্লিজ আস্ক হিম, ওকে ওকে প্লিজ বলো কোয়ারেন্টিনে থাকতে ফর 14 ডেজ। ওকে, এবং যেই ডাক্তারই রয়েছেন তোমাদের লোকালিটির আশেপাশে প্লিজ টেল হিম টু লুক ইন টু দ্য ম্যাটার, একটু সিরিয়াসলি নাও ব্যাপারটাকে, এবং যেই ছেলেটি ফিরেছে তাকে 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এটা একদম একদম এটা এটার ম্যান্ডেটারির মতো করে ফলো করলে কিন্তু আমরা অনেকটা প্রোটেক্টেড থাকতে পারবো। ওকে, মিলন ভট্টাচার্য গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ অনিন্দ, অয়ন থ্যাংক ইউ সো মাচ দ্যাট ইউ হ্যাভ লাইক মাই র্যাপ, প্রথা লিখেছে কি দারুণ লাগলো র্যাপটা, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার করবো কি করে, এই ফেসবুক লাইভটা শেয়ার করে দাও। ওকে, মিলন ভট্টাচার্য লিখছে আমফানে কি উড়ে গেল নাকি, আমি নিজেই হাতে নিজের হাতে উড়িয়েছি, নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছি, নিয়ে উড়িয়ে দিয়েছি, ঠিক আছে। কমলেশ মজুমদার লিখেছে গুড মর্নিং, অনিন্দ লিখেছে ইনফরমেটিভ রকিং র‍্যাপ, থ্যাংক ইউ সো মাচ, সৌভিক লিখেছে হুম বলছি আমাদের বিয়ে হবে না, হবে না কি, ব্রাজিল লাড্ডু খাবো না, খাবো না কি, আচ্ছা আচ্ছা খুব ভালো। মীর তহিদ লিখছে হাই হাউ আর ইউ, আই এম গুড, ডুইং অল রাইট। সুখদেব লিখছে গার্লফ্রেন্ড চিনতে পারবে তো, বলবে ভাই বড় হতে এসো, বড় হতে এসো মানে বুঝতে পারলাম না, রক্তে আগুন ঝরানো র‍্যাপ, আগুন ধরানো র‍্যাপ, আচ্ছা। লিখেছে অনিন্দ গুড মর্নিং, লিখেছে জাহিদুল আনাম মোল্লা মৌ বোস গুড মর্নিং, মৌ বোস লিখেছে সৃজনী দা, আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমার নামে স্পেলিং SRIGON, ওকে আইটা কেন অ্যাড করলে যাই না, আর পছন্দ মতো গান তো শুনেই যাচ্ছি। পায়েল বিশ্বাস গুড মর্নিং, কোয়ারেন্টিন সত্যি বোর হয়ে গেলাম, সুস্মিতা লিখেছে আরে ওয়াও ইউ আর লুকিং গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, আই ডোন্ট হ্যাভ অ্যান অপশন বেসিক্যালি, ওকে, সো দ্যাটস দ্য রিজন, লুকিং গ্রেট নট গ্রেট আই ডোন্ট নো, আই এম নট রিয়েলি লাইকিং দিস লুক অফ মাইন, আমার দাড়ি ভাল লাগে, আই রিয়েলি লাভ মাই বিয়ার্ড, ইটস নট দেয়ার, আই এম মিসিং মাই বিয়ার্ড, বাট আই ডিড নট হ্যাভ অ্যান অপশন, আমার কোনো অপশন ছিল না, অত বড় বড় দাড়ি হয়ে গেছিল, বাড়িতে ওটাকে সেট করা আমার পক্ষে অ্যাটলিস্ট সম্ভব ছিল না, সেই কারণে আই হ্যাড টু জাস্ট ডু অ্যাওয়ে উইথ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আই হোপ মাই বিয়ার্ড উইল ফরগিভ মি, আই জাস্ট হোপ দ্যাট। সোমনাথ হ্যালো গুড মর্নিং, আমরা মিস্টার সেসিল অ্যান্থনির সঙ্গে কথা বলে নেব এবং ওনার সাথে কথা বলে আমরা ফিগার আউট করার চেষ্টা করবো যে এডুকেশন সেক্টরে নিউ নর্মাল বলতে কি বোঝাচ্ছে,
রাহুল পনিটেল ছিল এবং পনিটেলের পর ম্যান বান ছিল, ম্যান বান। এখানে আমি রীতিমতো ঝুটি বাদদাম একসময়। সো ইয়া ইট ওয়াজ দেয়ার ট্রু। All right, welcome to the fourth and the final hour of Good Morning Friends. I'm simultaneously live Roichi Facebook and obviously on air. Please do come and join me on Facebook Live, because if you're joining me on Facebook Live, then why are you not? I mean, what are you doing? Having your breakfast? Jodi breakfast korcho tale khub bhalo kotha, just ekta kaj koro, phone ta ke on kore diye Facebook Live e amake join kore jao. What is the big deal? Okay, ebare right now let us find out je ei muhurte time check er ki obostha. Time right now is 9:06 by the studio clock. Hurry, literally 9:06. That is the time. Hey, trust me. Okay, we're going to talk to Mr. Cecil Anthony right now. Ebong onar sathe conversation amra kore nebo. Mr. Cecil Anthony, he is the managing trustee of NSHM Knowledge Campus. Ebong oi Mr. Cecil Anthony ke ekake proshno kore felbo ebong tini he's going to talk to us about what is the new normal will look like, what the new normal will sound like, what the new normal would feel like in the education sector. Shetani amra Mr. Cecil Anthony sathe kotha bolbo, the managing trustee of NSHM Knowledge Campus. Ebong protome to onake welcome korbo. Sir, welcome to 91.9 Friends FM. And first question for you sir, online classes ke bare mein agar aap kuch bataye to. I look at education in the days to come getting divided into various buckets. एक बकेट रहेगा जो आपका प्योर ऑनलाइन होगा, एक बकेट रहेगा जो ब्लेंडेड होगा जहां पे ऑनलाइन और फिजिकल दोनों डिलीवरी कंबाइंड रिक्वायरमेंट रहेगा, और एक और बकेट रहेगा जो ओनली फिजिकल रहेगा। इसके अलावा फिर एक बकेट रहेगा जहां पे यू नो लॉट ऑफ फ्लिप क्लास लर्निंग, न्यूअर पेडागॉजीज, ये सब चीज को लेके एक्सपेरिमेंट किया जाएगा। And the good thing is, you know, education में जो technological interventions आने का expectation था आज से 3 साल बाद या 4 साल बाद, ये बहुत जल्दी speeding up हो गया है। People have changed their mindsets. Education will become much more engaging. It will become much more exciting for the students. It will become much more affordable also. So you see a lot of innovation happening, a lot of adoption of technology happening. The role of the teacher will get redefined. The role of an institution also will get redefined. And I'm sure everybody will adapt fast, whether it's the teacher, the institution, or the students and the parents, you know, as everybody is taking digital transformation ahead, you know. Today, say, for example, payments which we make, you know, pehle hum log check use karte the, ATM karte the, aaj ke din mein people are much comfortable doing a contactless payment using our internet or so many other models available. Right. All these things, you know, have helped people to change their mind fast. So one of the biggest advantage I see from the lockdown is that people will adapt change much faster. They will adapt technological interventions much faster, and they will give a lot of respect to nature, to surroundings, to coexistence, and they will be much more responsible for their self, their health, and their home. Thank you so much, sir. Mr. Cecil Anthony ke saath aur bhi kuch baatein hongi. I'll be asking a couple of more questions to Mr. Cecil Anthony, the managing trustee of NSHM Knowledge Campus, and we are trying to find out that how the new normal would look like in the education sector, and we are going to find that out. We are going to search it out. We are going to do a little research and experiment, and we are going to do discussions with the experts throughout the day today. All right. Right now, it's time for 4 back-to-back tracks. Awesome Foursome. That is only on 91.9 Friends FM. I'm Ishri John. Good morning. Friends is on. Stay tuned. Friends FM 91.9. Awesome Foursome. 91.9. Awesome Foursome. Tujh bin suraj mein aag nahi re. Tujh bin koyal mein raag nahi re. Shurmishta, thank you so much for joining. Rahul, Rumjhum, Pratusha, good morning. Sanjoy, good morning. Onen dori chhe lockdown utte utte dadi gujiye jabe. I hope. Yeah, mane I hope so kena. Of course gujiye jabe. Ah.
Thank you so much. Okay, let me just share my Facebook live right now. A Facebook live time share korbo with from my official Facebook page, RJ Srijon. That is my official Facebook page, RJ space SRIJON. Right. Right. Okay. আচ্ছা আমি রিসার্চ করতে করতে পেয়ে গেলাম একটা ইয়ে মজার জিনিস, সেটা হলো জামাই ষষ্ঠী ব্যাপারটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল অন্য কারণে। ইট গট স্টার্টেড বিকজ একটা নিয়ম ছিল বহুদিন আগে যে মেয়ের বাড়ি যাওয়া যাবে না যতক্ষণ না সন্তান হচ্ছে। ওকে, মেয়ের বাড়ি মানে শ্বশুর বাড়ি, বেসিক্যালি তার বাবা মা যেতে পারবেন না। এবার সন্তান হতে কখনো সময় লেগেই যায়, অনেক সময় ইনফ্যান্ট ডেথ যেগুলো হয়, শিশু মৃত্যু যেগুলো হয়, চাইল্ড ডেথ, সেগুলো ফেস করতে হয়েছে, এখনও ফেস করতে হয়। তো সেই কারণে বহুদিন হয়ে যেত যে মেয়ের বাবা মা মেয়েকে দেখতে পেতেন না। তো সেই কারণে এই প্রথাটা আনা যে জামাই ষষ্ঠীর দিনে জামাই এবং মেয়েকে নিমন্ত্রণ করা হয় এবং তাকে খাওয়ানো হয়, আপ্যায়ন, আদর আপ্যায়ন করা হয়, এবং এই অছিলায় মেয়েকে দেখতে পাওয়া বেসিক্যালি। সো দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ ইট। বাট এখন ওই আই ডোন্ট থিঙ্ক ওই জিনিসটা অতটা মাথায় রাখা হয়, বাট ঠিক আছে, মানে change is normal, so change will happen. Shave kore adbhut dekhte lagje, eta ami eto shune niyechi by now. Ami ar oi comment gulote react korchi na. To Priyo Ranjan, ami acknowledge korlam tomar ei amar amake je shave kore adbhut dekhte lagche, tumi eta likhe patiyecho take sei ei jinish ta, kintu ami ar eta reaction e kichu bolchi na, thik ache. Rumjhum, aki same thing goes for you. অয়ন লিখছে সাইকেল চালানো ভালো একটা এক্সারসাইজের মতো, কোয়াইট অবভিয়াসলি। অভিজিৎ রায় ওয়ান্স অ্যাগেন সেম থিং গোজ আউট ফর ইউ। স্পর্শা রিমি ব্যানার্জি সেম থিং গোজ আউট ফর ইউ। সঞ্জয় লিখছে ওয়ান্স এ রেডিও জকি লাভড অ্যান্ড হোল সিটি হার্ড। Once a radio jockey loved and whole city heard. বুঝতে পারলাম না। প্রথা লিখছে সৃজন টোটাল 71 days এই কলকাতায় একা আছি টোটালি লকডাউনে, থ্যাংকস টু অনলাইন সার্ভিসেস কোথাও বেরোতে হয়নি। অফকোর্স আনলকিং দ্য লকডাউনে উই থ্যাঙ্কড দি অনলাইন সার্ভিসেস, দ্য ডেলিভারি পিপল হু কেপ ডুইং দ্য জব অ্যামিডস্ট লকডাউন, ডেলিভারি করে গেছেন আমাদেরকে নেসেসারি জিনিসপত্র, সবজিপত্র, কুকড ফুড, র ভেজিটেবলস অর এনিথিং লাইক দ্যাট। ওকে, যেগুলো ডেলিভারিতে পাওয়া গেছে সেগুলো যে ডেলিভারি আমরা পেয়েছি থ্যাংকস টু দ্য ডেলিভারি পিপল কোয়াইট অবভিয়াসলি। রাহুল লিখছে আজকে লোকনাথ বাবা উৎসব দাদা। আচ্ছা, এটা জানতাম না, থ্যাংক ইউ সো মাচ এই কথাটা বলার জন্য। আচ্ছা, আরও একটা অসাধারণ ইনিশিয়েটিভের কথা তোমার সাথে শেয়ার করি। দেখো, এই 71 days কথা বলছিল প্রথা, লিখেছে প্রিয়ন, লিখছে আরে দাদা রাগ করছো কেন? অ্যাকচুয়ালি রাগ নয়, বিরক্ত হয়ে যাচ্ছি, কারণ আমি এই কমেন্টটা গতকাল থেকে আজ অবধি এতবার শুনলাম। তার আগে আবার স্যাটারডেতে যখন আমি ওই ফ্রেন্ডস ডিজিটাল লাইভ আনপ্লাগ ডে আমাদের ক্যাকটাসের সিধুদা, মানে সিদ্ধার্থ রায়, ডক্টর সিদ্ধার্থ রায় সিধুদা, ওনাকে হোস্ট করছিলাম, তখনও আমি এই কমেন্টসগুলো শুনেছি। এবং শনিবার, রবিবার, সোমবার, আজকে মঙ্গলবার, মানে বাই নাও আই হ্যাভ গটেন ইউজ টু মাই নিউ লুক,
হ্যাঁ, এই যে নতুন লুকটা, এটাতে আমি নিজেকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর কোনো তো উপায় নেই, অ্যাকসেপ্ট করে নিয়েছি। সো আর রিয়াকশন কিছু আসছে না বেসিক্যালি, তাই জন্য বলে দিলাম যে যেই এবার থেকে লিখবে, হ্যাঁ অদ্ভুত দেখতে লাগছো, বাচ্চা দেখতে লাগছো, এই লাগছো সেই লাগছো, তার জন্য আমার কোনো রিয়াকশন নেই, কিছু করার নেই, কিছু করার ছিল না, দাড়ি কাটতে হয়েছে, কেটে দিয়েছি, হয়ে গেল, ডান। ওকে লেটস মুভ অন। এবার প্রচুর মানুষজন কাজ হারিয়েছেন, শ্রমজীবী মানুষেরা, প্রান্তিক মানুষ যারা, তাদের উপার্জনের পথ বন্ধ হয়েছে, এবং তাদের সাহায্য করতে কঠিন পরিস্থিতিতে আমরা কিন্তু অনেকেই এগিয়ে এসেছি, কিন্তু মানে প্রতিটি উদ্যোগের কথা হয়তো মিডিয়াতে আসেনি, হয়তো নিউজ পোর্টালসে আসেনি, হয়তো রেডিওতে আসেনি, হয়তো নিউজ পেপারে আসেনি, কিন্তু প্রতিটি উদ্যোগকেই আমাদের তরফ থেকে স্যালিউট। জানতে পেরেছি, জানতে পারিনি, যাদের কথা জানতে পারিনি তাদেরকেও, আমাদের তাদেরকে ইনফ্যাক্ট আরও বেশি করে স্যালিউট, যারা কাজ করে গেছেন কিন্তু প্রমোশনের আশা করেননি, তাদেরকে অল দ্য মোর রেসপেক্ট ফ্রম আর এন্ড। যাদের কথা জানতে পেরেছি তাদের জন্য যে কম রেসপেক্ট তা নয়, কিন্তু তাদের কথা অলরেডি অ্যাকনোলেজ যেরকম আমরা করছি অনেকেই করছে, সো অফকোর্স উই হ্যাভ রেসপেক্ট ফর ইউ অ্যাজ ওয়েল। সো যেটা হয়েছে সেটা হচ্ছে যে পুরুলিয়ার একদল যুবক যুবতী একটি অভিনব কর্মসূচি নিলেন, তারা আয়োজন করলেন এক টাকার বাজারের, এক টাকায় পাওয়া যাচ্ছে, এক টাকায় বাজার করতে পারছেন কি কি। সম্প্রতি পুরুলিয়ার আমজোড়া গ্রাম সাক্ষী থাকলো এই অভিনব আয়োজনের, গ্রামবাসীদের হাতে মাত্র এক টাকার বিনিময়ে খাদ্য ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী তুলে দিলেন উদ্যোক্তারা। 100 প্যাকেট স্যানিটারি ন্যাপকিনস, ওকে 100টি মাস্ক, 210টি ডিম টাকায় 4টি করে, এবং 500 গ্রামের 10 প্যাকেট ডালিয়া, এই নিয়েই পথ চলা শুরু করেছিল আমজোড়া গ্রামের এক টাকার বাজার। এবং সব সামগ্রীর দামই ধার্য করা হয়েছিল প্যাকেট পিছু 1 টাকা, ওকে। তবে শুধু আমজোড়া নয়, ভিন্ন ভিন্ন দিনে গৌরদাস, বেলডি, চাকড়া গ্রামেও এই বাজারের আয়োজন করে আয়োজনের উদ্যোগ নিয়েছিল এই দলটি, এবং হ্যাটস অফ টু দিস পার্টিকুলার টিম হু এভার অর্গানাইজড এই 1 টাকার বাজার, থ্যাংক ইউ সো মাচ। আমরা যদি আরও বেশি করে এই ধরনের ইনিশিয়েটিভ নিতে পারি, আমরা আরও বেশি মানুষজন যদি এই ধরনের ইনিশিয়েটিভে পার্টিসিপেট করতে পারি, তাহলে ক্যা বাত হয়ে যাবে বেসিক্যালি, রাইট? সো দ্যাটস হাউ ইট ইজ। আই রিয়েলি ওয়ান্টেড টু শেয়ার দিস বিকজ দিস ইজ ওয়ার্থ শেয়ারিং। ওকে, হ্যাঁ ট্রাফিক আপডেটটা নেব ইন সাম টাইম ফ্রম অনিমেশ, দেখা যাক কোথায় কিরকম ট্রাফিকের অবস্থা। কোয়াইট অবভিয়াসলি যেরকম ট্রাফিক এমনি সময় থাকে সেরকম থাকবে না, কিন্তু বাট স্টিল উইল হ্যাভ দি ইনফরমেশন বেসিক্যালি। অর্ণব পোদ্দা লিখে যাবে, আই শিফট কমপ্লিটলি অ্যাট 30 ইন মুম্বাই, পিপল ওয়ার লাইক এ চিকনে। হ্যাঁ, সো কোয়াইট অবভিয়াসলি দ্যাটস হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। অরিন্দ লিখছে গুড ইনফরমেটিভ মর্নিং প্রোগ্রাম, এর নাম দেওয়া উচিত, ইনফরমেশন দেওয়া তো আমার কাজ, এন্ড ওয়াই নট, ওকে ওয়াই নট।
প্রিয়রঞ্জন লিখছে এবার ইয়ো ইয়ো ওকে মানে আই হ্যাভ দ্য র্যাপার্স লুক রাইট নাও গট ইট মোহাম্মদ ফাহাদ গুড মর্নিং থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আরো একটা উদ্যোগের কথা তোমাকে বলি চিকিৎসার খরচ কতখানি বেড়েছে সেটা নিশ্চয়ই আমাকে তোমায় বলে দিতে হবে না ওকে এবং তার মধ্যেই করোনা অতিমারী বলো মহামারী বলো তার জন্য প্রচলিত পরিষেবার খরচ বাড়িয়েছে অনেক বেসরকারি হাসপাতাল এবং তাদের দাবি স্যানিটাইজেশন এবং পিপি খাতে যে খরচ বেড়েছে সেই কারণেই এমনি চিকিৎসার খরচ বাড়াতে হয়েছে কিন্তু এই আকালেও কিছু মানুষ রয়েছেন যারা প্রতিটি মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কলকাতা শহরেই আছেন এমনই একজন চিকিৎসক তার ছোট বেসরকারি হাসপাতালে এই মহামারীর সময় কমেছে চিকিৎসার খরচ বাড়েনি উল্টে কমেছে এই দুর্মূল্যের বাজারেও সেখানে একজনের ডায়ালিসিসের মতো ট্রিটমেন্টের খরচ মাত্র 50 টাকা মধ্য কলকাতার মোহাম্মদ এসহাক রোডের ওপর অবস্থিত কলকাতার স্বাস্থ্য সংকল্প এবং হাসপাতালের কর্ণধার ডক্টর ফুয়াদ হালিম তার বাড়ির একটি অংশে এই তৈরি এই 5 সজ্জার হাসপাতাল সঙ্গে 9টি ডায়ালিসিস মেশিন ওকে শহরের অন্যান্য বেসরকারি হাসপাতালে যেখানে ডায়ালিসিসের খরচ 1200 থেকে 1500 টাকা সেখানে এনআর হসপিটালে বা স্বাস্থ্য সংকল্পে ইনিশিয়ালি দাম ছিল 350 টাকা ডায়ালিসিস ওকে এবং তাই কিডনির অসুখে ভুক্তভোগী বহু গরিব মানুষ দরিদ্র মানুষ যারা 1200-1500 টাকা এফোর্ড করতে পারবেন না তারা এখানে এসে চিকিৎসা করাতেন তারই মধ্যে তারা পড়লেন বিপাকে কারণ করোনার আতঙ্ক রাইট পাল্লা দিয়ে বেড়েছে চিকিৎসা এবং পরিবহনের খরচ পরিবহন একে অ্যাভেলেবল নয় এবং যেটুকু অ্যাভেলেবল সেটুকুতে প্রচণ্ড দাম দিতে হচ্ছে এবং এর ফলে বহু রোগীর আত্মীয়ই হয়ে মানে পড়েছেন বিপাকে বহু রোগী পড়েছেন বিপাকে মধ্যবিত্তরাও আসতে শুরু করেছেন এখন স্বাস্থ্য সংকল্পে চাহিদা বাড়ার কারণে একটি বাড়তি মেশিন কিনতে হয়েছে ডক্টর হালিমকে সেই সঙ্গে ঘটেছে আরও একটি পরিবর্তন মহামারীর ফলে এখানে চিকিৎসার খরচ বাড়েনি 350 উইচ ওয়াজ দ্য রেট অফ ডায়ালিসিস ইনিশিয়ালি ইট কেম ডাউন টু ₹50 300 টাকা কমে গিয়ে সেই খরচ এখন 50 টাকা ডক্টর ফুয়াদ হালিম স্যালিউট থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দিস অনিমেষকে ফোন করছি যাবো কিন্তু ট্রাফিক যেরকম থাকতো নর্মাল ডেজ এ নিউ নর্মালে অবভিয়াসলি ট্রাফিক সেরকম থাকবে না কিন্তু ট্রাফিকের অবস্থা এখন কিরকম এই নিউ নর্মালে তাও আবার নিউ নর্মালে প্রথম দিকে জেনে নেবো আমরা গুড মর্নিং ফ্রেন্ডস এ 91.9 ফ্রেন্ডস এফএম এ ফ্রম অনিমেষ মহাবিদ্যালয় মন্দিরের রোড টলিগঞ্জ ব্রিজ আপ টু আর এস পি হসপিটাল এরিয়া ওদিকে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন নিয়ে লটারি সদন বড় বাজারের মীর পাহাড় স্ট্রিট মহর্ষি দেবেন্দ্র রোড অ্যান্ড চিকপুর ব্রিজ অ্যান্ড লক গেট রোড ফ্লাইওভার এইসব রাস্তায় রাইট নাও ট্রাফিক হেভি হয়ে গেছে Thank you so much, Animesh, for the traffic update. Please do obey all the traffic rules. Traffic update. Absolutely.
ওকে, আমরা মিস্টার সেসিল অ্যান্থনির সঙ্গে কথা বলছিলাম এবং ওনার সাথে কথাটা আমরা কন্টিনিউ করব জাস্ট ইন সাম টাইম। উই আর টকিং অ্যাবাউট দ্য নিউ নর্মাল ইন এডুকেশন সেক্টর, হোয়াট ডাজ দ্যাট মিন অ্যান্ড হাউ টু অ্যাকচুয়ালি কাউন্টার দ্য নিউ নর্মাল, হাউ টু গেট ইউজ টু দ্য নিউ নর্মাল। And for today, we are talking about the education sector. Mr. Cecil Anthony, Managing Trustee of NSHM Knowledge Campus. Onar sathe ektu age adda diyechi, ekta chotto discussion hoyeche. Shei discussion ta amra continue korbo kichukhoner moddhe. Aro ekta dur proshno royeche amar, shei proshno dur kore nebo. But right now, ekta chotto break, tar opore Jubin Nautiyal, Dikita Gandhi with Ittefaq Se. 24/7 live. Spondon, thank you so much. Respect to all the doctors. Oyun, right. Bhava jawada khub mushkil byapar. 350 taka theke 50 taka dialysis jekhane. Onnanno hospital 1200 theke 1500 taka charges royeche tader okhane. Dr. Fuad Halim, thank you so much for doing this. Priyanka, thank you so much. और साथ में हाथ धोना उतना ही जरूरी है जितना कि इस खुली हवा में सांस लेना और एक दूसरे को बोलना चीयर्स विद मी यानी कि स्मृति ऑन चीयर्स कोलकाता मंडे टू सैटरडे शाम के 5 से 9 ओनली ऑन 91.9 फ्रेंड्स एफएम फ्रीक्वेंसी फ्रेंड्स की। लॉकडाउन में वर्क फ्रॉम होम तो सबाई करछे किंतु एसबीआई करछे वर्क ऑन होम ऑन दैट होम जो अपना अनेक दिन स्वप्न। Get the best interest rate for your home loan with SBI Home Loans. To know more, visit homeloans.sbi. Mr. Cecil Anthony, আমাদেরকে একটু আগে অনলাইন ক্লাসেসের ব্যাপারে বলছিলেন। Hello, I am Dr. Santosh Kumar. Momita, thank you so much for joining. তো talking about অনলাইন ক্লাসেস, quite obviously আমাদের দেশে একে তো বেশিরভাগ মানুষজনের ইন্টারনেট অ্যাক্সেস নেই, তার সাথে এটাও বলতে হবে যে অনেকেই দে আর নট ইউজ টু ইউজিং দি ইন্টারনেট প্রপারলি, দে আর নট রিয়েলি টেক স্যাভি। ওকে, এবং প্রবলেম অনেক সময় এটা হয়ে গেছে যে ছাত্রছাত্রীরা বেশি টেক স্যাভি ইন কম্প্যারিজন টু শিক্ষক শিক্ষিকা, রাইট? স্টুডেন্টস দে আর মোর টেক স্যাভি, উইচ ইজ কোয়াইট নর্মাল, ইটস নট দ্য নিউ নর্মাল, ইট হ্যাজ অলওয়েজ বিন দ্য নর্মাল। ওকে, ছাত্রছাত্রীরা বা স্টুডেন্টসরা দে আর মোর টেক স্যাভি দ্যান দ্য টিচার্স, এবং সেটা একটুখানি চিন্তার কারণ বটে। ওকে, তো ছাত্রছাত্রীরা মানে যারা একটুখানি বেশি মাথা চালায়, বেসিক্যালি একটুখানি পড়াশুনো বাদ দিয়ে এদিক ওদিকে মাথা চলে, তারা ক্লাসে এক ধরনের কোট অ্যান্ড কোট প্রবলেম ক্রিয়েট করতো। এই অনলাইন ক্লাসে একটা অন্য ধরনের প্রবলেম তারা ক্রিয়েট করছে, অবভিয়াসলি মাথা থেকে তারা সেগুলো বার করে ফেলছে এবং পড়াশোনায় মন দিচ্ছে না, কোনো ব্যাপার না, এরকম হতেই পারে, এরকম স্টুডেন্টস থাকেই, হ্যাপেন্স অল দ্য টাইম। তো তারা যেটা করছে সেটা হচ্ছে যে যেহেতু অনলাইন প্ল্যাটফর্মগুলোর সম্বন্ধে পড়ুয়ারা অনেক বেশি অবগত, দে আর মাচ মোর ইউজ টু ইট, দে আর টেকিং অ্যাডভান্টেজ অফ দ্যাট পার্টিকুলার থিং। ওকে, তারা যে বেশি ইউজ টু অনলাইন পরিকাঠামোর সঙ্গে, অনলাইন ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে, সেটা তারা অ্যাডভান্টেজ নিচ্ছে এবং কখনো কখনো টিচারের ভয়েস মিউট করে দিচ্ছে এবং কেউ কেউ আবার নিজের মাইক অন করে দিয়ে, এমনিতে যে মাইক্রোফোনগুলো অনলাইন ক্লাসেস চলার সময়, অনলাইন মিটিং চলার সময় তুমি দেখবে তোমার মাইক্রোফোনটা মিউটে রাখা থাকে বা তুমি রাখো, সেই মাইক্রোফোনটাকে আনমিউট করে দিয়ে তারা তোমার দুম হয়তো গান গেয়ে উঠছে, কোনো র্যান্ডম কিছু বলে উঠছে, দিয়ে বলছে ও সরি সরি স্যার বুঝতে পারিনি এরকম। তো এইগুলো চলছে আর কি, হ্যাঁ এগুলো চলেই তো, ঠিক আছে, কিন্তু নিউ নর্মালে আমরা এগুলোরও সলিউশন বার করে নেব, আই এম শিওর।
এবং এই নিউ নর্মালে আবার একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে যাতে ফি বৃদ্ধি না হয় তার জন্য আবেদন রেখেছিলেন আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু করোনার আবহে সোমবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি স্কুলে অভিভাবকরা ফি বৃদ্ধির প্রসঙ্গ তুলে বিক্ষোভ দেখালেন, সেটা আবার সামাজিক দূরত্ব মেনেই করেছেন কিন্তু দেখিয়েছেন বিক্ষোভ। এর মতো অবস্থায় হ্যাঁ, মানে এই সময়টাতে না ফি বৃদ্ধি করাটা, ফিস বাড়ানোটা স্কুলের কলেজের, ইটস নট ডান বেসিক্যালি, কারণ আমাদের অনেকেরই মাইনে বাড়া তো ছেড়ে দাও, অনেকের তো পে কাট হয়েছে, অনেকের তো চাকরি চলে গেছে। কিভাবে স্কুল ফিস বাড়ালে সেগুলো ম্যানেজ করা হবে? তো এগুলো যদি মানে আমরা একে অপরের প্রবলেম না বুঝি তাহলে তো মুশকিল ব্যাপার, তাই না? That's right, we are absolutely live. 91.9 Friends FM is the truly live station of the nation. Ami Srijon Rishi, 91.9 Friends FM. Good morning, friends. Cholche, and yes, of course, I'm absolutely live on air. So, what are you on Facebook? Live, Rishi. I'm on Facebook Live from the official Facebook page of 91.9 Friends FM. Do come and join me. 9:32, the time it is by the studio clock. And we have been joined by Mr. Cecil Anthony. Because today we are talking about the new normal in education sector. Among Mr. Cecil Anthony Holland, Managing Trustee of NSHM Knowledge Campus. Onar sathe ektu age amra discussion korechilam about online classes, and right now I'm going to ask him the second question. Sir, tell us something about the safety measures of the institution in this new normal phase. We are taking a number of safety measures. First and foremost is the education delivery will now be in a physical format, so it will be physical also, which used to happen in the past, and digital also. So we'll continue with this model of digital. Isse bahut bada help humko milta hai to maintain social distancing, because the class which used to have 60 students before, we only have 30 students now. So we are going to reduce the chances of things getting spread, number one. Number two is we are getting very, very active. We have a learning management system in place. So all the content of learning is going to be available on the learning management system. Students can sit anywhere they want, at home, outside, at the college, and go through content, go through classes, go through sessions. And when they are at the campus also, we are taking a lot of measures in terms of reducing the number of contacts. You know, simple things like, you know, touchless sanitizers, doors which can be, you know, operated by the leg. Remote sensors getting installed at a lot of locations where frequency of contact is higher. Thermal screening, looking at symptoms. A lot of these precautions are going to be taken so that we ensure that the campus is safe and sound. Absolutely. Thank you so much, Cecil sir. Ebong onar sathe just aro ekta proshno royeche amar, seta kichukoner moddhe kore nebo. But right now, he was talking about Digital classes, মানে physical classes এবং online classes. Online classes, obviously, we don't have that fear of, getting too close. Physical proximity-টা maintained হওয়া না হওয়ার এই টেনশনটাই থাকে না অনলাইন ক্লাসেসে, কিন্তু ফিজিক্যাল ক্লাসে সেই টেনশনটা থেকে যায়। ওই সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা মেনটেন করতে হবে, সামাজিক দূরত্বটা রাখতে হবে, এবং ওই 60 জনের জায়গায় 30 জন একটা ক্লাসে বসছে এবং তারা ফিজিক্যাল ডিস্টেন্স বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে করে বসছে, সেটা এনশিওর করছে NSHM Knowledge Campus, এবং আই এম শিওর অন্যান্য ইনস্টিটিউশনও এনশিওর করছে, এবং সেই কারণেই এটা এনশিওর করাতে আমরা এই গানটাও তোমার জন্য চালাচ্ছি। এবং সেই কবে, কোন কালে আলিশা চিনায় গেছিলেন Did you
the track. Shantoni Dash, good morning. Vicky Singh Rajput, good morning. Thank you so much for joining me on Facebook Live. You're talking to Mr. Cecil Anthony from NSHM Knowledge Campus. About the new normal in the education sector. In the meantime, let me tell you that do not miss Jamming with Jimmy. Only on the official Facebook page of 91.9 Friends FM. This page, that is. Monday to Thursday. সন্ধে 8:30 থেকে 9টা বা লেট ইভিনিং বলতে পারো ওকে আর ফ্রেন্ডস জুম ইন আড্ডা কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য মানে ইফ ইউ ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য লাকি উইনার্স হু উইল গেট এ চান্স টু মারুফাই আড্ডা উইথ আস ইন জুম অ্যাপ্লিকেশন অ্যান্ড উই উইল অলসো গেট এ চান্স টু মারুফাই আড্ডা উইথ দ্য লাকি উইনার্স ইন জুম অ্যাপ্লিকেশন ইফ ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দ্য কন্টেস্ট বিকজ ওয়াই ডোন্ট ইউ ওয়াই ওয়ন্ট ইউ এমনিতে আড্ডা মারতে পারছি না আমরা ঠিক আছে এমনিতে তো খুব একটা বেরোতে পারছি না জটলা বাঁধতে পারছি না আড্ডা ফাড্ডা মারা যাচ্ছে না তো সেটা করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে নিউ নর্মালের ব্যাপারে লিখে পাঠাতে হবে আমাদেরকে 8100919919 নম্বরে হোয়াট ইজ নিউ নর্মাল টু ইউ হাউ ইউ গোনা ডিল উইথ দ্যাট বেসিক্যালি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ওকে কোন কোন জিনিসগুলো নতুন অ্যাড হলো তোমার জীবনে অ্যান্ড দ্যাট বিকেম দ্য নর্মাল অ্যান্ড দ্যাট বিকেম দ্য নিউ নর্মাল ইন ইয়োর লাইফ সেটা লিখে পাঠিয়ে দাও 8100919919 নম্বরে তোমার নাম লোকেশন ফোন নম্বর লিখতে ভুলো না হোয়াটসঅ্যাপ করে দিও তোমার মেসেজ টু 8100919919 অ্যান্ড হু নোজ ইউ মাইট জাস্ট টার্ন আউট টু বি ওয়ান অফ দ্য ফাইভ অর সিক্স আই ডোন্ট নো হাউ মেনি লাকি উইনার্স হু উইল জয়েন আস ইন দ্য জুম ইন আড্ডা ফ্রেন্ড জুম ইন আড্ডা উইথ অল দি আজেস রাইট তো তুমি যাকে খুশি যার সাথে খুশি আড্ডা মারতে পারবে যাকে খুশি প্রশ্ন করতে পারবে তোমার যা ইচ্ছে এবং আমরাও করবো আমরাও করবো তাই না আড্ডা ইজ লাইক এ টু ওয়ে থিং কোয়াইট অবভিয়াসলি সো ওয়াই নট হোয়াটসঅ্যাপ মি 8100919919 নম্বরে হ্যাঁ দেরি করো না দেরি করো না ডোন্ট ডিলি ডালি আমাদের করিমপুরে এফএম শোনা যায় না এই রে কি করি বলো তো একটু বলতে একটা ব্র্যান্ড নিউ ট্র্যাক শুনবো বোধ হয় তুমি শুনে ফেলেছ বাদশাহ এবং পায়েল দেবের টক্সিক ডলি রয় গুড মর্নিং রজত বিশ্বাস লিখেছে দাদা এফ এম সিগন্যাল পায় না সীমন্ত পালের ও রিপ্লাইতে লিখেছে কি করি বলতো আমি তো টেকনিক্যাল পার্টটা দেখি না বাট আই এম শিওর দ্য টেকনিক্যাল টিম উইল কাম টু নো অ্যাবাউট দিস দে উইল প্রবলি টেক সাম মেজার্স আর এই মুহূর্তে এরকম ডিফিকাল্ট টাইমে ইনস্ট্যান্টলি কোনো রেজাল্ট হবে বলে আমার মনে হয় না একটু কিছুদিন ওয়েট করতে হবে Okay, so that's about it, right?
ओके आगामीकाल किन्तु बृष्टि हवार सम्भावना रही है ওদিকে আবার মুম্বাইতে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে ইটস কল্ড নিসর্গ নিসর্গা ওকে আপাতত মুম্বাই প্রস্থান করছে বুধবার অর্থাৎ আগামীকাল সন্ধে অথবা রাত্রি নাগাদ ল্যান্ডফল হবে মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূলের মাঝামাঝি হরিহরেশ্বর জেলা এবং দামানের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে নিসর্গ গতিবেগ থাকবে ঘন্টায় 105 কিলোমিটার প্রিটি হাই ব্র্যান্ড নিউ ট্র্যাক সুপার ফ্রেশ দ্য কুলেস্ট হিটস অনলি অন 91.9 ফ্রেন্ডস এফএম শায়ন্তনী ভালোই আছি প্রয়োগ লিখছে দাদা র্যাপ শেখাও কারোর তুমি কারোর র্যাপ মানে কারোর র্যাপ শেখাই মানে বুঝতে পারলাম না অনিন্দ লিখছে আজ বৃষ্টি হবে না ওকে না হলে ওয়েদার আপডেট ওয়েদার তো আনপ্রেডিক্টেবল বলা যায় না কখন কি হবে হ্যাঁ র্যাপ মোটিভেশনস কার থেকে পাও ওই বিভিন্ন ঘটনা যে ঘটে চারপাশে ওখান থেকেই আমি বেসিক্যালি কন্টেন্টটা নিয়ে নিই আমাকে একটা টপিক সিলেক্ট করে নিতে হয় ওই টপিক থেকে আমি দেন আই ডু ইট টেক ইট ফরওয়ার্ড বেসিক্যালি That was Toxic by Bacha and Pyle Dave. Brand new track for you. Only on 91.9 Friends FM. I'm Srijan Rishi. Good morning, Friends. And we are talking about the new normal. That's right. New normal is something that we are trying to deal with. We are trying to get used to. Ebong new normal education sector a new normal. Eta kirokom hote pare ki hocche shekhane.
এই ব্যাপারেই আমরা জানছি ফ্রম মিস্টার সেসিল অ্যান্থনি। ওকে, এই গোটা সপ্তাহ ধরেই আমরা নিউ নর্মাল নিয়ে কথা বলবো এবং আজকের জন্য নিউ নর্মাল নিয়ে কথা বলতে আমাদের গেস্ট রয়েছেন মিস্টার সেসিল অ্যান্থনি। গুড মর্নিং ফ্রেন্ডসে, এবং সেরকমই ফ্রেন্ডস লাউঞ্জে গানের ফেরিওয়ালা, বক্স অফিস, চিয়ার্স কলকাতা, ফ্রেন্ডস ফর এভার, ফ্রেন্ডস নাইট শিফট, সব কটা শোতেই বিভিন্ন গেস্ট থাকবেন টক অ্যাবাউট দ্য নিউ নর্মাল ইন দি এডুকেশন সেক্টর। মিস্টার সেসিল অ্যান্থনি, হি ইজ দ্য ম্যানেজিং ট্রাস্টি NSHM নলেজ ক্যাম্পাস, এবং ওনার কাছ থেকে একটা মেসেজ নিয়ে নেব আমরা রাইট নাও। ইফ স্টে হেলদি, এডুকেশন ইজ রানিং, ইট ইজ নট রানিং ফিজিক্যালি এট দি ক্যাম্পাস, বাট ইট ইজ নাও বিং রান বাই NSHM ডিজিটালি অন আর TCS ION LMS প্ল্যাটফর্ম। Students should not be worried about the future admissions and future courses. The formats of education delivery will change. You are young, you will adapt it much faster. We are taking up those challenges to change ourselves also at an even faster pace so that we are ready to teach you using new tools. Have a great time ahead. Stay safe, stay happy. So that was Mr. Cecil Anthony talking about the new normal in the education sector. আমাদের একটি মেসেজ দিয়ে আজকের মতো আজকের গুড মর্নিং ফ্রেন্ডস এর এই গেস্টের সঙ্গে ডিসকাশনের পার্টটা আমরা শেষ করলাম, টকিং অ্যাবাউট দ্য নিউ নর্মাল ইন দি এডুকেশন সেক্টর। কিন্তু এই নিউ নর্মাল শুধু এডুকেশন সেক্টর নয়, আমাদের চারপাশেই ঘটে চলেছে, বিভিন্ন চেঞ্জেস আসছে, এবং উইথ টাইম উই উইল ফিগার আউট যে আমাদের জীবনের বিভিন্ন অ্যাসপেক্টে, বিভিন্ন পেহলুতে কী কী চেঞ্জেস, কী কী পরিবর্তন আসতে চলেছে, এবং কোন কোন পরিবর্তনের সাথে আমাদেরকে ওয়াকিফ হয়ে উঠতে হবে, আমাদেরকে ইউজ টু হয়ে উঠতে হবে, আমাদেরকে অভ্যস্ত হয়ে উঠতে হবে। ঘ্যান ঘ্যান করলে কিন্তু আর হবে না, অভ্যস্ত হতেই হবে, কিছু করার নেই। এবং সেই কারণে একটা র্যাপও লিখে ফেলেছি, সেই র্যাপটা শুনে আমাকে ফিডব্যাক দিতে পারো 8100919919 নাম্বারে। অ্যান্ড ইন দ্য মিন টাইম, নিউ নর্মালের সঙ্গে কী করে অ্যাডজাস্ট করছো, নিউ নর্মাল বলতে তুমি কী বুঝছো, আমাদেরকে লিখে পাঠাও 8100919919 নাম্বারে। নিজের নাম, ফোন নাম্বার, লোকেশন লিখতে বলুন, অ্যান্ড দ্যাটস হাউ ইউ উইল পার্টিসিপেট ইন দ্য ফ্রেন্ড জুম ইন আড্ডা কন্টেস্ট, অ্যান্ড ইউ মাইট জাস্ট বিকাম ওয়ান অফ দ্য লাকি উইনার্স টু বি আ পার্ট অফ দ্য ফ্রেন্ড জুম ইন আড্ডা এই উইকের। That's right. So, how are you dealing with the new normal? What are the things that has happened? What are the changes that have occurred in your life? And how are you dealing with the new normal? That is what just you need to write it to us. Okay? And rap ta kemon lagche? Shetao. You're most welcome to write it to us. Yeah. Just give your feedback. Friends FM 91.9 24/7 live. Friends FM presents Shri Janhidra. Rodi bhaga out of us, what is the big fuss? This is the scene, thus we are mere mortals. Nature will test us, bora out of syllabus. Prashna patra unseen, this is the new normal. It's the new normal, it's the new normal. Be sharp, be steady, just like the turtle. Be smart, be kind, ego koro curdle. It's the new normal, it's the new normal. Mask poro, our gloves, carry sanitizer. Ask for 6 feet, dura to bajara. Task eta noy easy, kintu etai notun niti jamitir hare jeno na. Body virus, this is the COVID normal. ছড়িয়ে দাও এই জ্ঞান, প্যান ইন্ডিয়া কর স্ক্যান, সবাইকে দিতে হবে জানান নিয়ে ঢোল কটা, বলে চলি কথাগুলো আমি রেখে তাল, হয় তুমি রাখো তাল নয়তো বেতাল হও, অর্থাৎ অদৃশ্য এখন সবাই অস্পৃশ্য, শীত বর্ষা বা গ্রীষ্মের নবচলন চাল, শরীর খারাপ থাকে থাকো হোম কোয়ারেন্টিন, মেনটেন করে চলতে হবে সুপ্রিম হাইজিন, রাস্তায় চলবে ফাঁকা বাস, ঘাড়ে ফেরার নিঃশ্বাস, ডিসেম্বরে ক্রিসমাস হোক ভিডিও কল থে, খারাপ হ্যাবিটস এর সাথে নো অ্যাটাচ স্ট্রিং, ট্রাস্ট মি ইউ ডোন্ট ওয়ান্ট দ্য COVID-19 thing, ring ring baje COVID ring, baje COVID ring, ring ring baje ring, phone share a thought, don't get caught COVID e noy to hinting shot, don't get caught COVID e noy to hinting shot, don't get caught COVID e noy to hinting shot. Shri John Hidra only on 91.9. Alright, so আজকের মতো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি অন ফেসবুক লাইভ। শেষ করছি আজকের ফেসবুক লাইভ, অ্যান্ড ইউ হ্যাভ আ গ্রেট ডে আহেড, মোস্ট ইম্পর্টেন্টলি ইউ হ্যাভ আ সেফ ডে আহেড, রাইট? ওকে, অ্যান্ড শেয়ার দিস ফেসবুক লাইভ ভিডিও উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, গেট ইউজ টু দ্য নিউ নর্মাল, ডু পার্টিসিপেট ইন দ্য ফ্রেন্ড জুম ইন আড্ডা কন্টেস্ট। ওকে, আমাদের সঙ্গে আড্ডা মারার ইচ্ছে আমাদের, আমার তো তোমার সঙ্গে আড্ডা মারার ইচ্ছে আছে, তোমার যদি আমার সঙ্গে আড্ডা মারার ইচ্ছে হয় বা আমাদের সঙ্গে আড্ডা মারার ইচ্ছে হয় তাহলে ফ্রেন্ড জুম ইন কন্টেস্টে পার্টিসিপেট করে নাও। নিউ নর্মাল জিনিসটা কি এক্স্যাক্টলি,
কিভাবে তুমি ডিল করছো নিউ নর্মালকে, হোয়াট আর দ্য চেঞ্জেস দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড ইন ইউর লাইফ, হাউ আর ইউ ডিলিং উইথ দোজ নিউ নর্মাল, এবং হাউ আর ইউ গেটিং দ্য নিউ মোটিভেশন, দ্য নিউ পজিটিভিটি ইন ইউর লাইফ, হাউ আর ইউ ব্রিঙ্গিং দোজ নিউ অ্যাসপেক্টস ইন টু ইউর লাইফ, জাস্ট শেয়ার দ্যাট উইথ আস, ওকে? শেয়ার দ্যাট 8100919919 ইজ দ্য নাম্বার, নিজের নাম ফোন নাম্বার লোকেশন লিখতে কিন্তু ভুলো না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি অন ফেসবুক লাইভ, ইউ হ্যাভ আ সেফ ডে, সি ইউ টুমরো, বাই।